মাত্র 5 মিনিটে নির্বাচনী পোস্টার তৈরি করবেন আপনাদের নিজেদের নরমাল ফোনের মাধ্যমে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লাহ ফ্রম মাসুম টেক 46 ইউটিউব চ্যানেল। তো আজকের বিষয়টি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। তো আমরা অনেকেই হয়তো জানি যে সামনে আমাদের জাতীয় নির্বাচন। তো এই নির্বাচনের সময় প্রচার প্রচারণা করার জন্য সবথেকে কার্যকরী জিনিস হচ্ছে পোস্টার। তো আমরা কিভাবে এই পোস্টারটি তৈরি করা যায় আমাদের নিজের ফোনের মাধ্যমে, সেই নিয়েই আজকে ভিডিওটি তৈরি করেছি। সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখেন, তাহলে আপনিও নিজের ফোনের মাধ্যমে খুব সুন্দরভাবে আকর্ষণীয় পোস্টার ডিজাইন করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো আমাদের সর্বপ্রথম যে কাজগুলি করতে হবে, আমরা যে ছবি দিয়ে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আমাদের পোস্টারটি ডিজাইন করতে চাচ্ছি, সেই ছবির ব্যাকগ্রাউন্ডটি সিম্পলি আপনারা যে কোনো অ্যাপস অথবা ওয়েবসাইটের মাধ্যমে রিমুভ করে নেবেন। তো কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। এরপর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে সিম্পলি সার্চ করবেন pixllab। তো আপনাদের সামনে কিন্তু এই অ্যাপসটি চলে আসবে, সিম্পলি আপনারা এখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নেবেন। তো এরপর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। এরপর আমাদের মূল কাজ, আমাদের একটা ফাইল ডাউনলোড করতে হবে। তো সিম্পলি আপনারা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। তো আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে আসলাম। তো আপনারা একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন নির্বাচনী পোস্টার PLB ফাইল নামে একটা অপশান পেয়ে যাবেন। তো আপনারা জাস্ট এখানে লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। তো এখানে লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এইরকম একটা অপশান চলে আসবে, অর্থাৎ আমাদের ড্রাইভ লিঙ্কটা চলে আসবে। সিম্পলি আপনারা এখান থেকে ফাইলটা এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা ফাইলটা ডাউনলোড করে নেবেন। অবশ্যই আপনাদের ফাইলটা ডাউনলোড করে আনজিপ করার জন্য 4 সংখ্যার একটি পাসওয়ার্ড কালেক্ট করতে হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো অলরেডি গাইস আমাদের ভিডিওর দেখতে পাচ্ছেন নিচে দ্বাদশ নির্বাচনী পোস্টার PLP ফাইল জিপ ওপেন, অর্থাৎ আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এরপর আপনাদের যে কাজটি করতে হবে আপনারা এখান থেকে জাস্ট কেটে দিবেন। এরপর আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবেন। তো আমি ফাইল ম্যানেজারে চলে আসলাম। তো আপনারা জাস্ট কষ্ট করে একটু ডাউনলোডকৃত ফাইলটা আপনারা খুঁজে বের করবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য অলরেডি খুঁজে বের করে রাখছি। তো আমি জাস্ট ফোন স্টোরেজে চলে আসলাম। একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন দ্বাদশ নির্বাচনী পোস্টার PLP ফাইল। তো জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা এক্সট্রাক্ট অল এখানে একটা ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। সিম্পলি আপনারা এখান থেকে সিলেক্ট ফোল্ডার অথবা ওপরেরটায় ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু অপশান চলে আসবে। তো আমি সিলেক্ট করলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাসওয়ার্ড শো করতেছে, অর্থাৎ আপনারা এন্টার পাসওয়ার্ড এখানে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখলে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দিবেন, তাহলেই আপনাদের ফাইলটা খুলে যাবে। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এরপর জাস্ট আমি রাইট চিহ্নটা ক্লিক করব। এরপর সেমভাবে আপনারা এখানে আবার ক্লিক করবেন। তো অলরাইট গাইস আমাদের কাজ কিন্তু এখান থেকে শেষ। তো আমি এখান থেকে যদি একটু বের হই ব্যাক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু দ্বাদশ নির্বাচনী পোস্টার নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। ও এখানে আমার ফটোটা আপনারা পেয়ে যাবেন এখানে। তো এরপর আপনাদের যে কাজটি করতে আপনারা এখান থেকে জাস্ট এখান থেকে বের হয়ে যাবেন। আপনারা এখন যে অ্যাপসটি ডাউনলোড করেছিলেন একটু আগে pixllab, আপনারা সেই অ্যাপসটি ওপেন করবেন। তো অ্যাপসটি ওপেন করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। তো সিম্পলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 ডট এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনারা ওপেন PLP ফাইল এখানে একটা ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। তো আমার এখানে অলরেডি অনেকগুলো অ্যাড করা আছে। তো সিম্পলি আপনারা অ্যাড করার জন্য PLP অপশান আছে এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আপনাদের ফোন স্টেটাস শো করবে। তো এখন আপনাদের খুঁজে বের করতে হবে সেই ফোল্ডারটি। তো আমি নিচে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন দ্বাদশ নির্বাচনী পোস্টার PLP ফাইল, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনারা জাস্ট এই ফাইলটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনারা ওপেন অ্যান্ড অ্যাড এখানে একটা ক্লিক করে দিবেন। তো অলরাইট গাইস এরপর আপনারা জাস্ট ওকেতে একটা ক্লিক করে দিবেন। এরপর আমরা একটু ব্যাক দিব। তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ফাইল কিন্তু চলে আসলো। এরপরে জাস্ট আপনারা লেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা সব কিছু আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো জাস্ট আপনারা যদি দেখেন ছবি চেঞ্জ করার জন্য আপনারা
ছবিটা এখান থেকে যদি রিমুভ করতে চান তাহলে ডিলিট অপশনে ক্লিক করলে আপনাদের ফাইল কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। এবং নতুন করে ছবি অ্যাড করার জন্য জাস্ট প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে আপনারা এখান থেকে সহজেই ছবি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু ছবি খুব সহজে আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো সেমভাবে আপনারা সব কিছু এখান থেকে লেখার উপর টাচ করে আপনারা সবগুলো লেখা চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো, বা আপনাদের এলাকার নাম আপনারা খুব সহজে এখানে লিখে দিতে পারবেন। তো এভাবে আপনারা খুব সহজে পোস্টারটি তৈরি করতে পারবেন। এবং পোস্টারটি সেভ করার জন্য জাস্ট আপনারা সেভ আইকনে ক্লিক করবেন এখানে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে সেভ অ্যাজ ইমেজ, লাস্টে আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা আসবেন কাস্টম ক্লিক করে আপনারা আসবেন আল্ট্রা অপশানে। এরপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ফাইলটা এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে।